Daddy, can I see your face? You look freezer. Don't cry. Radia ekhon onek happy. Tai na Radia? Happy face? Radia, daddy Radia ki poraitechi? Oh, mommy! Mommy, tell me. School theke chole ash chalize room e. Tar jaan pran ho chalize. Radia, Alice said, I want mermaid dress. Alice, Radia, put tumake mermaid dress dibo, okay? Alice looks like Radia. Alice, Radia, put school ticket to last. Radia, put tumar room to last. Uri babari. Daddy, can I see your face? You look freezer. Don't cry. Okay? Mommy, chole ashbe. Alize ase, happy ase, shubho ase. Ami ase. Shubho. Shubho. Maybe shubho outside. Shubho, tumar jonno chocolate niye ashbe. Then tumi shubho ar Alize outside e jabe, parke? Okay? Okay. Then I'm Ramana's house, okay? রাদিয়া প্রথমে মাম্মিকে না দেখে বাসায় অনেক কান্নাকাটি করলো বাট তারপরে আমরা ওকে বুঝিয়েছি এখন মাশাআল্লাহ অনেকটাই শান্ত আর আলিজিকে দেখার পরে সে সবকিছু ভুলে গেছে কারণ আলিজিকে সে খুবই ভালোবাসে মাশাআল্লাহ রুফিও বাচ্চা খুব পছন্দ করে বাংলাদেশে যেমন দেখলাম আয়দাকে খুবই আদর করতেছে তার কাছে বাচ্চা থাকলে সে খুব পছন্দ করে আর রাদিয়া স্কুল থেকে আসার পরে হেপেপুর খাওয়া দিচ্ছে ওকে চিকেন দিয়ে কারণ রাদিয়া বেবি মাশাআল্লাহ খুবই লক্ষ্মী ওকে মানে যাই দেওয়া হয় সে তাই খাই মাশাআল্লাহ ওই দিক থেকে সে খুবই ভালো আর কি আলিজি বেবি ঘুমাচ্ছে নয় দেখতেছে রাদিয়া বেবি দেখে যে আলিজি কি করে সিলেটি আমরা চা খাইতেছি খুকিয়াপুকে অনেক মিস করতেছি খুকিয়াপু তুমি নাই পিচটি খাইতেছি রাদিয়া ডেডি রাদিয়া কি পড়াইতেছে হোমওয়ার্ক হোমওয়ার্ক করতেছো Write your name. It's a capital letter or start with capital letter. Okay. Is it like this? Yes. And then and D তো কাল রাতে তো ঘুমাইতে পারি নাই কারণ খুকি বাংলাদেশ যাবে সবকিছু গুছাইতে হইছে তারপর ভোরবেলা উঠে তারপর এয়ারপোর্ট গেলাম তারপর এয়ারপোর্ট থেকে আসছি কিন্তু আবার আমার হচ্ছে জারাপুর বার্থডে তো জারাপুর বার্থডের জন্য একটা গিফট কিনছি আলটু থেকে একটা ব্যাগ নিছি আর কি কিন্তু এইটা হচ্ছে আমি গিয়ে কেনার মতো আসলে টাইম পাই নাই তাই আমি অনলাইনে নেক্সট ডে ডেলিভারি দিয়ে দিছিলাম তাই চলে আসছে এখানে আসলে ইউকেতে আমি আসার পরে বুঝতে পারছি যে সব কিছুতেই আপনার ইমার্জেন্সির উপর ডিপেন্ড করে আপনি অনলাইনে সব কিছুই কেনাকাটা করতে পারবেন আর আমি অনলাইনে রেগুলার কেনাকাটা করি আমার কাছেও খুবই ভালো লাগে তো আপুর জন্য গিফটটা নিয়ে নিছি কারণ আপুকে জাস্ট আমরা সবাই গিয়ে সারপ্রাইজ দিব আর কি আর যে আপুর যেহেতু বার্থডে তো 12টায় আমাদের প্ল্যান আছে সবাই যাবে আর যেহেতু নুহাশের কাজ 8টা থেকে 9টা থেকে তো সে আমাকে রিমি প্রবাসায় 7টার দিকে ড্রপ করে দিবে আর রিমি প্রবাসে মিম আসবে ওরা আসবে তারপর প্রমির বাসায় যাব আবার প্রমিকে নিয়ে তারপর আমরা চলে যাব তো এই পেপার রান্নাবান্না করে ফেলছে আর আমি কিচেনটা একটু গুছাই দিয়ে যাচ্ছি কারণ আপু তো বেবি নিয়ে ওরকম পারবে না কারণ আমার আসতে আসতে দেখা যাবে 3টা 4টা বেজে যাবে কম হলেও আমরা রিমিয়াপুর বাসে চলে আসছি আর রিমিয়াপুর বাসে কিন্তু নতুন বিজনেসের মাশাল্লাহ অনেক কিছু তুলছে রিমিয়াপুর কিন্তু একটা পেজ আছে আর এন এস কালেকশন তো আপনারা সবাই আপুর পেজটা ভিজিট করবেন ইউকের মধ্যে বা বাংলাদেশের মধ্যে আপনারা যেখানেই ডেলিভারি নিতে চান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপু খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশনও আসছে এই ঈদ উপলক্ষে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তার পেজ থেকে সে লাইভে আসবে ছবি আপলোড করবে তো আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন নতুন বিজনেস উপলক্ষে
তার পেজে। কিন্তু এখন আপু ডিসকাউন্টে সবগুলো ড্রেস ছেড়ে দিচ্ছে, কারণ যেহেতু তার নতুন বিজনেস ইউকেতে, সবাই আপুর জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। তো আমি একটা ড্রেস খুলে দেখাই দিই, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও বুঝতে পারবেন। খুলে গেছে, জেলখানার দরজা খুলে গেছে। জেলখানার দরজা খুলে গেছে। কোথায় যাচ্ছি ফ্লাওয়ার নিয়ে? আমরা প্রথমে গেলাম রিমিয়াপুর বাসায়। রিমিয়াপুর জন্য নতুন সুখবর, কারণ আপুর নতুন বিজনেস দিচ্ছে, ইনশাল্লাহ সবার সাথে আমরা শেয়ার করব। রিমিয়াপু কিছু বলো। হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে আরনেস কালেকশন ইউকে। অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপু, ঈদ কালেকশন। পেজ লিংক নিয়ে তো দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। এখন যাইতেছি প্রমির বাসায়, প্রমির বাসা থেকে আবার জারাপুর বাসে যাবো। আমরা আজকে তিন চার, আমি তো চার পাঁচটা জায়গা থেকে ঘুরে আসছি ভাই। প্রথম আপুর বাসে, আপুর বাসা থেকে রিমির বাসা, এখন প্রমির বাসা, এখন তারপর হচ্ছে জারাপুর বাসা। তো মিমো আমাদের সাথে আছে। জারাপুর দেখো আমরা কোথায় কোথায় ঘুরে 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 আজকে ড্রাইভার নাই বলে, আমরা ড্রাইভিং পারি না বলে, যাদের কাছে ড্রাইভার আছে তাদের ঘরে ঘরে যাইতেছি। এখন এরকম ফ্রি হওয়া জরুরি, সবার হাতে ফুল। প্রমি ভাববো কি রে, আমার জন্য আবার কেন গিফট সারপ্রাইজ? তাহলে নিয়ে দিয়া কুমু, প্রমি দিস ইজ ফর ইউ, ফুল আর গিফট দিয়া কুমু, বুঝছো রিমি? আমার বান্ধবী খুলে না কেন, আমার বান্ধবীকে বলতাম দিস ইজ ফর ইউ প্রমি, ফুল দুইটা গিফট। তোমার বাড়িতে কে আসতে পারে? খুলে না, ভয় পাইছে। চোর চোর তারপর মিম ডোনাট নিয়ে আসছিল ক্রিস্পি ক্রিম থেকে, ওই ডোনাটগুলো আমার কাছে খুবই পছন্দের। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম প্রমির রুমে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে আসবো জারাপুর বার্থডে ব্লগ। তো প্রমির বাসায় আমরা অনেকক্ষণ ছিলাম সবাই মিলে, অনেক গল্প গুজব, অনেক আড্ডা দিলাম, অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আমিও আছি কিন্তু এদিকে। তো সব মেয়েদের আড্ডাটা কিন্তু আসলেই অন্যরকম মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।